বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাতকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এই বিক্ষোভ সমাবেশের থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। ভাইরা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ মহানগরীর সংগ্রামী আমির জননেতা জনাব আব্দুল জব্বার। আমি নারায়ণগঞ্জবাসী বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা জানেন গতকাল রাতে অত্যন্ত অন্যায়ভাবে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে কোন মামলা দেখানো হলো? দেখানো হলো জঙ্গিবাদের সাথে নাকি তিনি সম্পৃক্ত। ভাইরা, আমার জামাত ইসলামীর নেতৃবৃন্দদেরকে অতীতে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে তাদেরকে অন্যায় অবিচারমূলক মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছিল। তারা এখনো মনে করছে জামাতের নেতাকে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করে জামাতের অগ্রযাত্রাকে তারা থামিয়ে দেবে। কিন্তু আমরা দায়িত্বহীন ভাবে এই ব্যর্থ সরকারকে জানাতে চাই, অবিচার চালিয়ে কোনো আদর্শিক আন্দোলনের অগ্রযাত্রাকে থামানো যাবে না। আমাদের সংগ্রাম চলছে, সংগ্রামে চলবে। ঐক্যবদ্ধ আন্দোলন যেটি শুরু হয়েছে, এটির মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিদায় আমরা নিশ্চিত করব। আমাদের এই আন্দোলনে আমিরে জামাতের মুক্তি সহ ইয়ারটেকারের সরকার দাবি আদায় আমরা নিশ্চিত করে ঘরে ফিরব ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনের আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।